আজ আপনাদের দেখাতে চলেছি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার, যে খাবারটির নাম ক্ষীর কাঁটাল নামে পরিচিত। অর্থাৎ ক্ষীরের সাথে কাঁটাল দিয়ে এক ধরনের খাবার, বা এই ক্ষীর খাবারটি তৈরি করা হয় বিভিন্ন ধরনের চাউলের অংশ এবং নারকেল অন্যান্য উপাদান দিয়ে এই খাবারটা তৈরি করা হয়, এবং তার সাথে কাঁঠাল মিশ্রিত করে, অর্থাৎ কাঁঠালের সঙ্গে এই খাবারটা খাওয়া গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। এই খাবার শুধু যে সুস্বাদু তাই নয়, এটা বহুল জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী। বিভিন্ন অকেশনে গ্রামের মানুষেরা এই ধরনের খাবার তৈরি করে থাকে এবং তারা এই ধরনের খাবার খায়। তো এটা খুব পুরনো একটা খাবারের মেনু, যেটা গ্রামে মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং মানুষেরা বিভিন্ন সময়ে, বিশেষ করে বর্ষার দিনে বা অন্যান্য অকেশনে এই ধরনের খাবার প্রস্তুত করে তারা খায়। এটা খুবই একটি জনপ্রিয় খাবার। এই খাবারটি প্রায় বিলুপ্ত হওয়ার পথে, কিন্তু এখনও গ্রামের কিছু কিছু অঞ্চলে এই ধরনের খাবার তৈরির প্রচলন রয়েছে, যেটা বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক এবং বাহক। তো বিশেষ করে বাংলাদেশের যশোর অঞ্চলে খেজুরের রস দিয়ে, নারকেল দিয়ে এই ধরনের ক্ষীর, বা অনেকে এটাকে পায়েসও বলে থাকে, এই ধরনের খাবার তৈরি করা হয়। এটা খুবই জনপ্রিয় এবং মানুষ খুব ভক্তির সাথে এবং শ্রদ্ধার সাথে এই খাবারগুলো গ্রহণ করে থাকে। সবাইকে ভিডিওটি দেখার জন্য শেষ